35,000 টাকায় বুলেট বিক্রি হচ্ছে। খবরটা কানে আসতেই ফাঁক পাতে পুলিশ কানাইপুর গ্যাস গোডাউনের কাছে খদ্দের এসে যে অপেক্ষা করতে থাকে। ফোনে কথা হয় লিঙ্কম্যানের সাথে, বুলেট ডেলিভারি দিতে এলে তাকে ধরে ফেলে ছদ্মবেশী পুলিশ। ধৃত সন্তোষ প্রসাদ ভদ্রেশ্বরের বাসিন্দা, সোমনাথ মণ্ডল শ্রীরামপুরের। তাদের জেরা করে উত্তরপাড়া থানার পুলিশ জানতে পারে তারা মূলত হাওড়া জেলার বিভিন্ন জায়গা থেকে বাইক চুরি করত। এই দলটি কম দামে কাগজ ছাড়া বাইক বিক্রি করে দিত। ধৃতদের কাছ থেকে 3টি বাইক উদ্ধার করেছে পুলিশ। এই অন্তর্জেলা বাইক চোর চক্রে আরো কে কে জড়িত তা জানতে ধৃতদের হেফাজতে নিয়ে তদন্ত চালাবে পুলিশ। আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হয় ধৃত 2 অভিযুক্তকে। হুগলি থেকে রাকেশ চক্রবর্তী রিপোর্ট। আন্তর্জেলা বাইক পাচার চক্রের বিরুদ্ধে পুলিশ কিছু গ্রেপ্তার হয়েছে পুলিশের অ্যাক্টিভিটিতে, এবং কিছু বাইক রিকভারি হয়েছে আপনার এলাকা থেকে। আপনি পঞ্চায়েত প্রধান হিসেবে কি করবেন? না, নিশ্চিতভাবে আমার পঞ্চায়েতের মধ্যে বাইকগুলো ধরা পড়েছে, কিন্তু চন্দননগর কমিশনারেটের মধ্যে আমরা আছি। এই চন্দননগর কমিশনারেটের মধ্যে চন্দননগর কমিশনারের পুলিশ প্রশাসন যেটা আছে খুবই সক্রিয় হয়ে বিভিন্ন থানা অন্তর্গত যে কমপ্লেনগুলো পাওয়া গেছিল যে বাইক চুরি হচ্ছে তার তদন্ত করতে, তার সূত্র হিসাবে আমাদের এই গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটা গ্যারেজে কটা গাড়ি পাওয়া গেছে। ন্যাচারালি যারা গাড়ি পাওয়া গেছে গাড়ি উদ্ধার করেছে পুলিশ, পাশাপাশি কিছু যারা এই চোর ছিল তাদেরকে অ্যারেস্ট করেছে। তদন্তের সাপেক্ষের বিষয় আছে কোথায় কার ইনভলভমেন্ট আছে। আশা করি চন্দননগর কমিশনারেটের পুলিশ, উত্তরপাড়া থানার আইসি সহ আমার কানাইপুর পঞ্চায়েতের ডিট হাউসের যে ইনচার্জ আছে তাতে সক্রিয় তদারকি করে তথ্যটাকে বার করা উচিত। আমরা চাইব যাতে এটাকে ইমিডিয়েটলি কন্ট্রোল করি। আপনার নাম? আমি আকসালাল যাদব, প্রধান কানাইপুর গ্রাম।